যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে মশাল প্রজ্বলন, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, শান্তির প্রতীক সাদা পায়রা উড়ানো এবং সর্বোপরি একটি অত্যন্ত সুন্দর বর্ণাঢ্য নৃত্য প্রদর্শনীর মাধ্যমে যে উদ্বোধনী অনুষ্ঠান হলো, সেই ক্রীড়া উৎসবের সূচনা হল, তাহলে এক পবিত্র মুহূর্ত। এই পূর্ণ লগ্নে আমি প্রথমে প্রণাম করি আমার মাতৃসমাই বিদ্যালয়কে, প্রণাম করি বিষ্ণুপুরের পবিত্র ভূমিকে, যে পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতো মহাপুরুষ, শহীদ ক্ষুদিরাম, শহীদ মাতঙ্গিনী হাজরা এবং শহীদ সজ্জন ভট্টাচার্যের মতো মহাপুরুষ। একই সঙ্গে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যে সমস্ত প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গ যারা এই বিদ্যালয়ের শুরুর সময়ে উদ্যোগী হয়েছিলেন তাদেরকে, এবং অন্যান্য যে সমস্ত সাহিদারগুলি ব্যক্তি যারা বিদ্যালয়ের সার্বাঙ্গীন উন্নতির জন্য সার্বতভাবে প্রচেষ্টা করছেন তাদেরকেও আমি একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সোনাখালী উচ্চ বিদ্যালয় শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, খেলাধুলো সহ সমস্ত সহপাঠক্রমিক ক্ষেত্রে তার ছাত্রছাত্রীরা কৃতিত্বের স্বাক্ষর দেবে। খেলাধুলার ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা কখনো মহকুমা সেরা, কখনো রাজ্য সেরা ছিল সকল। আমাদের ছাত্রীরাও ছাত্রদের সঙ্গে সমানকালে খেলাধুলায় অংশগ্রহণ করে।
যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন।